নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বলবো সিংহ রাশির মার্চ মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মার্চ মাসে সিংহ রাশির জাতক ও জাতিকেরা কি কি দিক থেকে ভালো ফল বা খারাপ ফল পেতে চলেছে তা জানতে ভিডিওটি পুরো দেখুন। আসুন শুরু করা যাক। সিংহ রাশির ফেব্রুয়ারি মাসের থেকেও মার্চ মাস ভালো যেতে চলেছে, কি কি দিক থেকে ভালো যেতে চলেছে তা আমি এক এক করে বলতে চলেছি। প্রথমে আসি শিক্ষার স্থান। যারা সিংহ রাশির জাতক জাতিকারা পড়াশোনা করছেন, তাদের পড়াশোনার উন্নতি অবশ্যই হবে এবং আপনাদের বোর্ড এক্সাম যেগুলো দিচ্ছেন সেগুলোরই রেজাল্ট ভালো হতে চলেছে। এছাড়াও আপনাদের পড়াশোনার মনোনিবেশ অনেকটাই বাড়বে এবং আপনারা প্রতিটি এক্সাম ভালো মতো দিতে পারবেন এবং রেজাল্ট অবশ্যই ভালো হবে। এরপরে আসি আপনাদের কর্মজীবন। এই কর্মজীবনকে আমি তিনটা ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন তারা এই মাসে চাকরি পেতে চলেছেন এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের এই মাসে পদোন্নতি হতে চলেছে এবং সাথে আপনাদের মাইনেও বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরপরে আসি আপনাদের ব্যবসা স্থান। যারা বিজনেস করছেন, অর্থাৎ কি কি ধরনের বিজনেস আমি এক এক করে বলছি, যারা ফুড প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, যারা লোহা জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করছেন, যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, যারা কালো জাতীয় কোনো পদার্থের বিজনেস করছেন, তাদের এই মাসে ভালো রকম প্রফিট হতে চলেছে। এছাড়াও যারা নর্মাল এইগুলো বিজনেস ছাড়া যারা নর্মাল আদার্স কোনো বিজনেস করছেন তাদেরও কোনো খারাপ ব্যাপার নেই, তাদেরও ভালো হবে। এরপরে আসি আপনাদের সেলফ প্রফেশন, অর্থাৎ যারা সেলফ প্রফেশন আছে যেমন ডাক্তার, উকিল, অ্যাস্ট্রোলজার, এইগুলোকে বলে সেলফ প্রফেশন। তো তাদের ক্ষেত্রেও এই মাসটা ভালো, তারাও ভালো ক্লায়েন্ট পাবে এবং এই মাসে তাদের ভালো হতে চলেছে এবং আর্থিক দিকটা অনেকটা উন্নতি হতে চলেছে। এরপরে আসি আপনাদের অর্থনৈতিক দিক। এই মাসে অর্থনৈতিক দিক আপনাদের মোটামুটি থাকবে, কারণ এই কারণে মোটামুটি থাকবে বলছি, কারণ আপনাদের যেমন ইনকাম হবে খরচাটাও আপনাদের সেরকমই হবে, কারণ এদিকে ইনকাম এদিকে খরচা, মানে ব্যালেন্সিংটা অবশ্যই থাকবে, মানে খরচাটা বেশি হয়ে গেল ইনকামটা কম হলো এরকম ব্যাপার থাকবে না, আপনাদের ব্যালেন্সিং থাকবে, বাট হিউজ পরিমাণে অর্থ আপনার কাছে মজুদ আছে এরকম থাকবে না। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবন। এই মাসে পারিবারিক জীবন আপনাদের ভালো যেতে চলেছে, আপনারা পরিবার থেকে অনেক হেল্প পাবেন, তবে আপনাদের যাদের মামলা মোকদ্দমা চলছে তারা কিন্তু একটু সজাগ থাকবেন, কারণ আপনাকে কোনো কারণে ফাঁসিও দিতে পারে। এরপরে আসি আপনাদের বিবাহ জীবন, অর্থাৎ দাম্পত্য জীবন। যারা দাম্পত্য জীবনে পা দিয়েছেন বা যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের এই মাসটা ভালো যেতে চলেছে, তবে আপনার কিছু নিজের ভুলের জন্য, আমি ছেলেদেরকে বিশেষ করে বলছি, তার আপনারা নিজের কিছু ভুলের জন্য, মানে আপনারা পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন এই মাসে, এ থেকে কিন্তু দাম্পত্য জীবনে কলহের সম্ভাবনা দেখা যাচ্ছে, আর এইটা দিকে আপনারা একটু মাথায় রাখবেন। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। এই মাসে আপনাদের সন্তান স্থান ভালো দেখা যাচ্ছে, তবে আপনার যদি মেয়ে সন্তান থাকে সেক্ষেত্রে আপনার মেয়ের কাছ থেকে আপনি অনেক হেল্প পাবেন, তবে ছেলেদের কাছ থেকে খুব একটা বেশি আশা করা যায়। এরপরে আসি আপনাদের বিয়ের ব্যাপারে। যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন তারা অবশ্যই প্রচেষ্টা করুন, কারণ এই মাসে বিয়ের যোগ দেখা যাচ্ছে, আপনারা বিবাহের জন্য প্রস্তুত হতে পারেন। মোটের উপর যদি বলা যায় এই মাসটা আপনাদের শুভ, আপনারা ভালো মতো
আর্থিক দিকটা ভালোই আছে, সমস্ত দিকেই মোটামুটি ভালো। তবে আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, মানে রাস্তাঘাটে যখন চলবেন একটু সাবধানে চলবেন, এটাই আমি আপনাদেরকে বলবো। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।